সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো, আমি ভালো নেই। তার মধ্যে কিসের জন্য ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ বুঝতে পারবে। পড়ে আছি আর সেই কারণে আর কি আমি এতদিন সুস্থ ছিলাম না, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য আর কি ব্লগ দিতে পারিনি তো কতদিন। আর এখন থেকে আশা করি ভালো থাকবো, আর কন্টিনিউ যদি ভালো থাকি তোমরা প্রত্যেক দিন ব্লগ পাবে। তো আর কি আজকে দেখতে পাচ্ছ আমার অবস্থা কি। তো কয়েকদিন ধরে শরীরটা ভালো না, মানে ঘর থেকে বের হতে ইচ্ছা করে না। আর আজকে একটু সুস্থ হয়ে গেছি, তো দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে গিয়েছি একটা কাজের দরকারের জন্য। তো বাস স্ট্যান্ড থেকে এসে ডাইরেক্টলি চলে গেছি বিগ বাজার। বিগ বাজারে মানে ঘরের সামান আনার জন্য আর কি, চাল সামান তেল টেল সব কিছু আনার জন্য। তো বিগ বাজার থেকে ঘরে চলে আসলাম এখন, আর কি কি নিয়ে আসলাম সাথে থাকো দেখতে থাকো। গাইস গুড ইভিনিং সবাইকে। এখন আমরা বিগ বাজার থেকে সব মানে সামান নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ আমার শরীরের হাল, শরীর এখন সব বিগ বাজার থেকে বার বাবু কালকে চলে যাবে, তার জন্য সব সামান নিয়ে আসলাম। নিয়ে আসছি তো সবাই গাড়িতে খুঁজে খুঁজে দেখতে চলে আসলাম। ওই ঘরে রাখা আছে, আর আটা আনা হয়নি, আটাটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো এগুলো এখন গোছায় রাখি, তারপরে চাটা খাই সন্ধ্যাবেলা। তো চলো সাথে দেখো দেখতে। শাকগুলো সকালবেলা দু রকমের শাক নিয়ে আসছে, এক রকমের বানানো হয়ে গেছে, তো এগুলো বেছে রাখছি কালকে করব বলে। তো এইদিকে একদম সকাল সকাল চলে এসেছি, কালকে আর ব্লগটা করা হয়নি, তো চা খাচ্ছি। তো ফ্রেন্ড সবাই কেমন আছে, আশা করি ভালো আছে। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে আটটা, আর আটটার দিকে আমি তোমাদের সঙ্গে চলে আসলাম একটু কথা বলতে। বলতে গেলে উঠেছি ছয়টার দিকে, ছেলের স্কুলে টিফিন টিফিন বানিয়ে দিলাম, খেয়ে চলে গেল। আর আমাদের কাজও কমপ্লিট হয়ে গেলো, আটটা বাজে এখন ছাড়ে যাবো। তো ওগুলো ছিল তো দুজন মিলে করে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেলো। আমি এদিকে টিফিন টিফিন বানিয়ে নিলাম, ছেলেকে দিলাম, ও সব করে দিল, তাড়াতাড়ি হয়ে গেলো। এখন আটটার দিকে আমাদের কাজ করে দেখতে পাচ্ছি, বিছানা টিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি প্রেশার মানুষটা একদম ছিলাম নিয়ে আজকে একটু ঠিকঠাক আছি বর্তমান, মানে দুই দিন থেকে কোনো ব্লগ ট্লগ করা হয়নি, আর আজকে একটু সুস্থ হয়ে তো ব্লগটা করছি। বাট এখন এদিকে বসে চিরুনি করছে মাথা, তো আমি ছানি ছেড়ে তারপরে তোমাদের সঙ্গে আসি, তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে, যদিও পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই বাই, দেখতে পাচ্ছ আমার নিউ মোবাইল। ও কালকে লাউ শাকটা বেছে রেখেছিলাম, ওই লাউ শাকটা সকাল সকাল জল এসছে, ধুয়ে ঠুয়ে রেখে দিলাম দেখতে পাচ্ছো এখানে। আর এইদিকে ঠাকুরের বাসন গুলো বের করে আমি এখন ধুয়ে নিব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। ইভিনিং সবাইকে, এখন চারটায় পঁয়তাল্লিশ না সরি 5টায় 45 বাজে।
তো অনেক দিন পরে বের হলাম। আজকে একটু দেখতে পাচ্ছো আমাদের বাইরেটা, আর মানে আমাদের ঘরের ভিতর, ঘরের থেকে বের হয়ে আর যা কিছু আর কি ওগুলোই তো দেখতে পাচ্ছ সবকিছু। তো অনেক দিন মানে অনেক দিন পরে বের হলাম। তো আজকে একটু শরীরটা ভালো, তার জন্য একটু বের হলাম। তার মধ্যে আবার অনেক দিন ধরে শরীর ঠিক নাই, বের হওয়া হয় না। তার মধ্যে কয়েকদিন যে বাপের বাড়ি ছিলাম, তো অনেক দিন পরে বের হয়ে দেখছি যে ওগুলো কমপ্লিট প্রায়। দেখতে পাচ্ছ এদিকে, মানে আমরা আগে ওই, হ্যাঁ আমরা আগে যে ওই 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 জায়গাটায় বসেছিলাম, ওখান থেকে ভিডিও টিডিও করতাম, তো ওই মাঠটায় বসে ছিলাম। তো ওই মাঠটায় দেখতে পাচ্ছ এখন কত বালু পাথর মাটি ফেলেছে, আর এইদিকে রাস্তা বানিয়েছে, কত মানে খুব সুন্দর দেখা যাচ্ছে। বর্তমানেও এখনও খুব ভালো দেখা যাচ্ছে, ভালো লাগে। তো জানি না এটা কি হবে, কি কোম্পানি নাকি অন্য কিছু না কি হবে, জানা নেই এখনও। তো আর কি এখন মানে দেখতে খুব সুন্দর লাগে, রাস্তা টাস্তা মাঝখান মাঝখান দিয়ে বড় রাস্তার মতো বানিয়েছে, খুব ভালো লাগে। আর পাহাড় দেখতে পাচ্ছ ওই যে, আর ঠিক আমরা ওই জায়গাটায় বসে ভিডিও বানাইতাম, আর বুনু আসছে বলে ছেলেকে আনতে চলে গেছে ও, আর আমি বের হই, আমি ঘুরতে বের হয়েছি। তো ও আসছে কয়েকদিন হয়ে গেল, তো ব্লগও করতে পারছি না সেরকম করে, আর কোথাও ঘুরতেও যাইতে মানে যাইতে পাচ্ছি না। তো এখন একটু ঠিকঠাক আছি স্নান লাগিয়ে, তো দেখি কবে কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকবো না। আর একটাই কারণ, আমরা আগে খোলা মাঠে এসে বসতাম, খেলতাম, অনেক কিছু করতাম, এখন জানি না কি হবে। এখন মানে এরকম খোলা মাঠটা পাবো কি পাবো না, আসতে দিবে কি দিবে না, ঢুকতে দিবে কি না, কিছু কোনো কিছু যে কিছু হোক আর কি। তো এটাই হচ্ছে আমাদের কষ্টের দুঃখের কথা ব্যাপার, দেখতে পাচ্ছো। এখন বুনু ওরা চলে আসবে, ওদের সঙ্গে একটু হেঁটে হেঁটে ঘরে যাব। তো চলো, বেশি এখন আর এখানটা কথা বলছি না, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে গিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছ কত মনে লোকজন হাঁটতে চলে আসে এখানটায়, মানে এখন না আগে মাঠ ছিল, তাও মাঠ ভর্তি ছিল, লোকজন হাঁটতে চলে আসতো। তো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাহাড়ের লাইট বাতি সব কিছু আর কি দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এইদিকে আমরা সবাই এখানে এখনও মানে আছি, এখন চলে আসবো বাড়ি। আর এইদিকে বাড়ি এসে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা সিংড়া আর কি নিয়ে আসে, তো সবাই মিলে খাচ্ছি। দেখতেই পাচ্ছ দিদি দিদি সবাই সিংড়া খাচ্ছি বসে বসে। তো ব্লগটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।